হরি বল বল হরি হরি বল 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 হরি হরি বল হরি বল উফ বিসু ওস্তাদ না মোড়ো শান্তি দিল না ঠিক বলেছিস ভাই মোড়া কাঁধে করে এতটা পথ বয়ে নিয়ে আসা কি চাটি গাই কথা ও যখন বেঁচে ছিল তখন গায়ের জোরে আমাদের দিয়ে সব কাজ করিয়ে নিত আর নিজে ঠান্ডা ঘরে বসে বসে পা দোলাত সেদিন শেষ আজ ওস্তাদ আলগুলে পুড়বে আর এবার থেকে ঠান্ডা ঘরে বসে পা দোলাবো আমরা মানে মানে ওস্তাদ তো মোড়ে ভূত হয়ে গেছে কিন্তু ওস্তাদের সাফ ম্যাচ কলাগুলো তো এখনো বেঁচে আছে নাকি এদিকে ওস্তাদের ছেলে পুলে বউ বাচ্চা কেউ তো নেই তাই এবার থেকে ওস্তাদের কাজকর্মগুলো সব দেখাশোনা করবো আমরা তবে হ্যাঁ আগে ছিলাম ওস্তাদের পোস্তার চাকর আর এখন আমরাই হব মালিক আরে ধুর ওস্তাদ 1 ইঞ্চি জমি আমাদের জন্য ছেড়ে রেখে যায়নি হ্যাঁ গাছপালা ভাঙা বাড়ি পুকুর খানা নর্দমা যেখানে যা ছিল সব বুঝিয়ে ফ্ল্যাট তুলে দিয়েছে আমি কোথায় যাবে বাবা আর ডুপ্লেক্স ফ্ল্যাটের ভেতরটা তো এমন দেখতে নয় এই কে কি আছিস রে আলো জ্বালা বলছি কেউ কোনো সারা শব্দ করছে না কেন আমি তো হাওয়ায় ভাসছি তার মানে ভূত এই সে কি আমি মোড়া ভূত হয়ে গেছি সর্বনাশ করেছে রে এবার আমি কোথায় যাব কি করব কোথায় খাবো ওখানে আর কারা চেঁচামেচি করছে চাই তো গিয়ে দেখে আসি না না মশাই আপনার আগে আমি লাইন রেখে গেছিলাম না না আপনাদের সবার আগে আমি মরে ভূত হয়েছি আমি তাই লাইনে সবার আগে থাকবো আমি আমি আস্তে আস্তে এত চেঁচামেচি কিসে আর বলবেন না ভূত সর্দার বেটা না আজই মরে ভূত হয়েছে তো তাই মানুষের অভ্যেস গুলো এখনো শরীর থেকে যায়নি ঠিক বলেছো ভূতাবাসন মন্ত্রী আগে থেকেই বলে দিচ্ছি ভূতেদের থাকার জায়গার কিন্তু খুব অভাব তাই সবাইকে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে কিন্তু কি আবার কেমন কথা বেঁচে থাকতে এক চালা ঘরে থাকতাম ভাবলাম ভূত হয়ে বড় পুরো বাড়িতে থাকবো এখন বলে অ্যাডজাস্ট করতে হবে না 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 এ কি করে এখানে কি হচ্ছে দাদা জমি নিয়ে ঝামেলা তবে এখনো হয়নি এবার হবে এবার আর কি জমি ছাড়তে চাইছেন না কোন সমস্যা নেই কি বেঁচে থাকতে আমি ছিলাম নাম করা প্রোডার কত লোককে ঘাট ধরে বাড়ির বাইরে বার করে দিয়েছি জমি আড়াই করেছি আমি দেখছি কি করা যায় না 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 এনারা জমি ছাড়তে নয় দিতে চাইছে না আসুন এবার একে একে আসুন নিজের ভাগের জায়গা বুঝে নিয়ে কেটে পড়ুন যান আপনার নাম আর বেঁচে থাকতে কি করেছেন সব বলে ফেলুন ওকে আমার নাম হরিপ্রমোদ চাটুর্যে আমি পেশায় একজন পূজারী ছিলাম পেশায় পূজারী পদবী চাটুর্যে আপনি ব্রহ্মদৈত্য কোথায় পড়ছেন হরিপদ চাটুর্যে কোটায় ব্রহ্মদৈত্য এই নিন আপনার ভূতাধার কার্ড আপনার নতুন ঠিকানা মাঠের শেষের বেলগাছটা ডান দিকের 3 নম্বর ডালটা ছেড়ে একটু উঠে দেখবেন দুটো ডাল দুদিকে বেঁকে গেছে তো বাঁ দিকের ডাল ধরে সোজা গেলেই আপনার সামনে যে ডালটা পড়বে আজ থেকে আপনি ওই ডালেই থাকবেন কিন্তু বলছে একটা পুরো বাড়িটা নেই যদি একটু আগে কি শুনলেন মশাই এখন জায়গা খালি নেই
পরে জায়গা খালি হলে আপনাকে গাছের ডাল থেকে পুরো বাড়িতে ট্রান্সফার করে দেব। নিন নিন, এবার যান তো। নেক্সট 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 নাম বিজু। তা বেঁচে থাকাকালীন কি করতেন? পৌড়ারি করতাম। শহরের যত ফ্ল্যাট দেখেন তার অর্ধেকের বেশি আমারই করা, আমার নিজের দুই হাতে তৈরি করা, বুঝেছে? আর থেকে আসি, সবাই এই প্রমোটার বিশুকে ভয় পায়। বেঁচে থাকতে এবেটা লোককে ভয় দেখিয়ে নিজের পেট চালাতো, এটা হলে মামদো শ্রেণীর ভূত। ভূতাবাসন মন্ত্রে নিম গাছের একটা ভাঙা ডাল এখনো বেঁচে আছে। বেশ বেশ বেশ, ঝামেলা মিটে গেল। আজ থেকে বিশুর নতুন ঠিকানা নিম গাছের ভাঙা ডাল। বললেই হলো, বেঁচে থাকতে আমি ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকতাম, মরে গিয়ে কিনা নিম গাছের ভাঙা ডালে থাকবো? চা, কখনোই নয়। আমার একটা গোটা জঙ্গল চাই। বলেন কি, আমি ভূতাবাসন মন্ত্রী হয়ে একটা ভাঙা পোড়ো বাড়ির রান্নাঘরে শুই, আর একিনা আজ মরে ভূত হই, নিজের জন্য একটা গোটা জঙ্গল চাইছে। বিষয় সব শুনবে না, চাই মানে চাই। চাই মানে চাই, মামার বাড়ির আবদার পেয়েছে। এই তোমাদের মতন প্রমোটারদের জন্যই ভূত সমাজের কাছে আজ মাথা গোঁজার জায়গার অভাব। ঠিক বলেছেন বেটারা, প্রমোটারি চক্করে যত ফাঁকা জায়গা নিম গাছ বেলগাছ শেওড়া গাছ ছিল সব কেটে ফ্ল্যাট তুলেছে। শুধু কি তাই, আমাদের সরকারি আবাসন মানে পুরনো পুরো বাড়িগুলো ওগুলো তো একটাও আস্ত রাখেনি। এদের মতন প্রমোটারদের জন্যই আজ ভূত সমাজের এই অবস্থা। তাই থাকতে হলে ওই নিম গাছের ভাঙা ডালেই থাকো, আর না হলে ভাগো। আমি হলাম প্রমোটার বিশু, তাই আমি নিজেই আমার থাকা জায়গা খুঁজে নেব। এই তোমাদের বলে দিলাম। আজ থেকে আর আমাদেরকেও ওই থমক দিয়ে কাজ করাতে পারবে না বাবা। আজ থেকে এই ব্যবসার মালিক হলাম আমরা। করে পুরনো সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ডটা টাঙিয়ে দে। আজ থেকে বিশু বিল্ডার্স আর প্রমোটার্স, হ্যাঁ, এর নাম বদলে হলো চারমূর্তি বিল্ডার্স এন্ড প্রমোটার্স, ঠিক আছে? আজ থেকে আমরা পুরনো বাড়ি ভাঙবো আর নতুন ফ্ল্যাট তুলবো, আর সঙ্গে আমাদের পকেটটাও ভরবে। এত রাতে আবার কে এলো রে? কাস্টমার মনে হয় আমাদের ফার্স্ট কাস্টমার। তাড়াতাড়ি চল আমার সঙ্গে, এক্ষুনি ফ্ল্যাট ভেঙে জায়গা খালি করতে হবে। ভূত হয়েও শান্তি নেই, থাকার জায়গায় পাচ্ছি না, তাই আমার তোদের হেল্প চাই। আমরা ভূতদের হেল্প করবো না, আজ থেকে এই কোম্পানির মালিক হলাম আমরা। কেলে তোর এত বড় সাহস, তোরা আমার অর্ডার শুনবি না? ভূত হয়ে ফিরে এসে ও আমাদের উপর শাসন করছে মাইরি, ওস্তাদকে আবার শ্মশানঘাটে পাঠাতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আগুন নিয়ে আয়, ভূত আগুনে ভয় পায়, যাই আগুন নিয়ে আয়। এই না, একদম না, একদম না, ইয়ে আগুন জ্বালাবি না। পাওয়ারে পাওয়ারে আগুন, পালাও পালাও। ওরে বাবারে, আগুনের নাম শুনে বুকের ভেতরটা কেমন ধরফর করছে আমার, এখন কি করা যায়? কিছুই বুঝতে পারছি না। শুনেছি ভূতেরা যা ইচ্ছা তাই করতে পারে, যাকে খুশি ভয় দেখাতে পারে, তাহলে আমি পারছি না কেন? ওয়াই রোজ রোজ এই এক গাঁটা করে লোক মরে ভূত হয়, আর তাদের থাকার জায়গা দিতে দিতেই আমার ভূতের জীবনটা কেটে যাবে মনে হচ্ছে। কি মরতে যে ভূত সর্দার হতে গেলাম! এই যে এই 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 এক মক্কেল, বলি রাগ দেখিয়ে তো চলে গেলে, থাকার ব্যবস্থা করতে পারলে কিছু? তোর পারলাম কই, ভাবলাম আমার চালাদের দিয়ে ফ্ল্যাট ভেঙে জায়গা খালি করাবো, কিন্তু ওরা আমাকে দেখেই আগুন জ্বলে তাড়িয়ে দিল। হ্যাঁ
তুমি ভূত হয়েছো এখনো একদিনও হয়নি, এর মধ্যেই লোককে ভয় দেখাতে গেছিলে? কান খুলে শুনে রাখো, মানুষ মরে ভূত হলেই সে ভূতের শক্তি পায় না, তার শরীরটা প্রায় আগের মতোই থাকে। ও, তাই বুঝি আমি গাছের সঙ্গে ধাক্কা খেলাম? হ্যাঁ তাই, শক্তি সঞ্চয় করতে হলে তোমাকে মানুষদের ভয় দেখাতে হবে, যত মানুষ তোমাকে ভয় পাবে তোমার শক্তি তত বাড়বে, তাই এসব জেদ ছেড়ে নিম গাছের ভাঙা ডালে গিয়ে একটু জি দিয়ে নাও, যাও। আমি চলি, অনেক কাজ বাকি আছে। আমি হলাম প্রমোটার বিশু, এত সহজে আমি হাল ছাড়ব না, আজ থেকেই মানুষকে ভয় দেখানোর কাজ শুরু করতে হবে। এই সবকটা ফ্ল্যাট আমার নিজের হাতে তৈরি। হ্যাঁ, মানুষ থাকাকালীন আমি পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট তুলেছি, এবার ভূত হয়ে নতুন ফ্ল্যাট ভেঙে পুরনো বাড়ি বানাবো। আমার নাম বিশু। ভালো চাইলে কালি বাড়ি ফাঁকা করে দে, না হলে আমি তোদের ঘাড় মটকে দেব। কে ওখানে? ভূত। ভালো চাস তো কালি এই ফ্ল্যাট ছেড়ে চলে যা, না হলে আমরা কালকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব। মনে হয় ওরা আমাকে ভয় পেয়েছে, কিন্তু আমার শক্তি বেড়েছে কিনা সেটা তো বুঝতেই পারছি না। আমার কাছে এখন অনেক শক্তি, এখন আমি ভূত সমাজের জন্য নতুন ফ্ল্যাট ভেঙে পুরনো বাড়ি বানাবো, কয়েকদিনের মধ্যে এই শহরে থাকবে শুধু ভূতেরা। আমাদের ফ্ল্যাট কেনার টাকা ফেরত দিন। হ্যাঁ হ্যাঁ কাকু, আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন, আমরা আর এই ভুতুরে ফ্ল্যাটে থাকবো না। এমন কি করবি না ভাই, আমাদের তো ব্যবসা শুরু হওয়ার আগেই যে ডুবে গেল। একসঙ্গে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? এসব বিশ্ব ওস্তাদের ভূতের কাজ, আমাদের ভয় দেখিয়ে হয়নি তাই ফ্ল্যাটের বাসিন্দাদের ভয় দেখাচ্ছে। ওস্তাদ সবসময় ওস্তাদই থাকে, কি ভেবেছিলি মরে ভূত হয়ে গেছি বলে আমার কোনো ক্ষমতাই নেই? এবার দেখ তোদের নতুন কোম্পানির দরজায় কিভাবে তালা ঝুলিয়ে দিই। কি ব্যাপার ভূতাবাসন মন্ত্রী, আজ কেউ নেই কেন? আজকে তবে কেউই মরে ভূত হয়নি? হয়েছে হয়েছে, কিন্তু তারা কেউ আমাদের কাছে আসেনি। হ্যাঁ, তবে তারা গেছে কোথায়? সবাই বিশুর কাছে গেছে। বিশু তো এখন প্রমোটারি ব্যবসা খুলে বসেছে, তার কাছে নাকি ভূতেদের থাকার জন্য অনেক ভাঙা পোড়ো বাড়ি আছে। বলো কি, চলো তো, চলো তো গিয়ে দেখে আসি। চলুন চলুন তো সর্দার। যেমনটা বলবেন তেমনটা পাবেন, না থাকলে এই প্রমোটার বিশু স্পেশাল অর্ডার নিয়ে বানিয়ে দেবে। আমার পাঁচতলার উপর একটা ফ্ল্যাট চাই। আমার একটা পুরো বাড়ি হলেই হবে। একে একে আসুন, সবাই ঘর পাবেন। সর্বনাশ, বিশু তো রীতিমতো ব্যবসা খুলে বসেছে গো। এবার নতুন ভূতেদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে সর্দার। আমাদের চাকরিটা থাকবে না, চাকরি খুইয়ে
হত্যা করে ভূত হয়েছিলাম, মরেও শান্তি নেই। মাথা ঠান্ডা করো ভূতাবাসন মন্ত্রী, না 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 না, এ তো মহাবিপদ। যে করেই হোক আমাদের বিশুকে আটকাতেই হবে, এমন চললে তো মানুষরা থাকার জায়গাই পাবে না, ফলে সবাই মরে ভূত হবে, তখন পৃথিবীতে মানুষ কম, ভূতের সংখ্যা বেড়ে যাবে। সেটা হলে পৃথিবী চলবে কেমন করে সর্দার? সেটাই তো ভয়, যে করেই হোক আমাদের বিশুর শক্তি কমাতেই হবে। সব বেড়া পাগল, আমিও পাগল, তুইও পাগল, সবাই পাগল, তুইও পাগল, তুইও পাগল। আমি পাগল নই, আমি ভূত, ভূত সর্দার। ভূত আমার পুতা পেতনি আমার জি, লবলক্ষণ বুকে আছে করবি আমায় কি বললি? তুই আমাকে ভয় পাস না, আমি কিন্তু তোর ঘর মটকে দেব। তা না, আমার ঘরে খুব ব্যথা, তুমি ঘর মটকে দিলে আমার ঘরের ব্যথা সেরে যাবে। আরে আচ্ছা মুশকিল তো, এ তো বদ্ধ পাগল। তুই পাগল, এই পাগল 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 পাগল। তবে এই দেখ, কি মজা কি মজা, তুমি তো পুরো মেলাকের পুতুল গুলোর মতন। তুমি তো ভূত নয়, তুমি পুতুল। তুই আমাকে একটুও ভয় পাচ্ছিস না? কেন বাবা, আমি কাউকে ভয় পাই না, তাই তো সবাই আমাকে ভবা পাগলা বলে ডাকি। এইতো একে দিয়েই আমার কাজ হবে, একমাত্র এই পাগলাই বিশুর সামনে দাঁড়াতে পারে, তাহলে এই বিশুর শক্তি আবার কমে যাবে। হ্যাঁ চল চল, তুই আমার সঙ্গে। কোথায় যাবো বলো বলো, কোথায় যাবো? বিশুর কাছে। কে বিশু? সেও কি ভূত না পাগল? তারও কি গলা তোমার মতন খুলে আসছে? বলো না, বলো বলো বলো। কোনো চিন্তা নেই, কালকের মধ্যেই সব ঘর খালি করে দেবো। কিন্তু কিন্তু মানুষরা কি এত সহজে ঘর ছাড়তে চাইবে? সেসব আমি বুঝে নেব, কি করে মানুষদের ঘর ছাড়া করতে হয় সে পথ আমার জানা আছে। আমি তো ভালোই, আপনি আমাদের সর্দার, আপনি না থাকলে যে আমাদের কি হবে? শুধু সময় মতো পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন তাহলেই হবে, ঘর আপনার নামে বুক। কে রে তুই, কি চাই? আমি ভবা পাগলা, আমার উত্তর চাই, উত্তর চাই, উত্তর চাই। না না, উত্তর দিকের কোনো পরোয়ারি নেই, পশ্চিম দিকে আছে, চলবে? চলবে মানে দৌড়াবে দৌড়াবে, আমি একটা মানুষ, তোমরা সবাই পাগল, হে ভূত পাগল। মানুষ কি চাই এখানে? উত্তর চাই, উত্তর, উত্তর দিতেই হবে। বল তোর প্রশ্ন কি বল। শুনলাম তুমি নাকি মানুষ থাকাকালীন ভূতেদের বাড়ি ভেঙে মানুষ থাকার বাড়ি তুলেছ, আর এখন মরে ভূত হয়ে তাই মানুষ থাকার বাড়ি ভেঙে ভূতেদের থাকার বাড়ি বানাচ্ছ? এইভাবে তুমি একবার মানুষ হয়ে জন্মাবে আবার মরে ভূত হবে, তাহলে কি সারা জীবন বাড়ি ভেঙেই যাবে আর তৈরি করেই যাবে? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রমোটার বিশুকে প্রশ্ন করছিস, তুই আমাকে ভয় পাস না? ভয় কি আছে, তোমারও তো দুটো হাত, আমারও তাই, তোমারও তো একটা মুন্ডু আছে, আমারও তাই আছে। আমি বাবা পাগলা, আমি কিন্তু ভূত, আমি চাইলেই তোকে ঘর মোটকে মেরে ফেলতে পারি। তাহলে তো জানো মিটেই গেল, আমিও ভূত হবো, তখন তুমি আমি ভাই হয়ে যাবে, ভূতে পাগলে বাঁচতু তো ভাই, ভূতে ভূতে ভাই, গাছে গাছে ঘুরে বেড়া। তবে রে দেখাচ্ছি মজা, কি হলো আমার শক্তি কাজ করছে না কেন? করবে কি করে, তোমাকে কেউ ভয় পেলে যেমন তোমার শক্তি বাড়বে, ঠিক তেমন তোমাকে কেউ ভয় না পেলে তোমার শক্তি কমতে থাকবে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, ভূতদের থাকার ব্যবস্থা না করা পর্যন্ত কেউ আমাকে থামাতে পারবে না। না তা বলে তুমি মানুষদের থাকার জায়গা কেড়ে নিতে পারো না? কি নিয়ে এত ঝামেলা হচ্ছে, থাকার জায়গা নিয়ে? এতে এত বাবার কি আছে, আমি তো যেখানে পারি সেখানে এসে পড়ি। আর তোমরা তো ভূত, তোমরা তো উঠতে পারো, যাও না উড়ে উড়ে চাঁদে চলে যাও, শুনেছি ওখানে অনেক জায়গা। হ্যাঁ তাই তো, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি, ওখানে মানুষও নেই আর ভূতদের নিঃশ্বাস নিতেও লাগে না,
যার ফলে আমরা খুব আরামেই থাকবো ওখানে। কিন্তু এতটা পথ উড়ে উড়ে যাওয়া কি ঠিক হবে? কোন চিন্তা নেই, উপায় যখন পেয়েছি একটা তখন এত সহজে ছাড়বে না এই বিশু। আমি নিজেই চাঁদে যাওয়ার পথ বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও তোমার ভূত আধার কার্ড। আজ থেকে তোমার নতুন ঠিকানা চাঁদ। হ্যাঁ বলেন কি, পৃথিবী ছেড়ে সোজা চাঁদে? হ্যাঁ তা যাবো কেমন করে? সব ব্যবস্থা আছে, চলে আসুন এদিকে, এইখানে বসুন। রেডি গো, ইয়ে ইয়ে।